সুদের ঘর ছাড়া লাখ টাকায় দৈনিক সুদ হাজার টাকা জরুরি প্রয়োজনে এসব শর্তে সুদে টাকা নিয়ে দেনার জালে জড়িয়ে পড়ছেন সাতক্ষীরার আশাসনী উপজেলার অর্ধ শতাধিক পরিবার গ্রহণকৃত টাকার দ্বিগুণ বা তিনগুণ শোধ করেও বাড়িতে থাকতে পারছেন না এসব পরিবারের অনেকেই এমন ঘটনার শিকার আশা শুনে লতিকা সরকার মহাজনের দাবি তার কাছে এখনও পাওনা সাত লাখ চল্লিশ হাজার টাকা একইভাবে ভাবে ঋণ নিয়েছিলেন স্কুল শিক্ষক তাপস চক্রবর্তী ঋণ সুদের পরও মহাজন তার ঘাড়ে এখন পাওনা চব্বিশ লাখ টাকার দেনা আশাশুনি উপজেলার সদর ইউপির ধান্নহাটি গ্রামের বৃষ্টি পরিবার এ ধরনের ঋণের জালে আটকা পড়ে আছেন তাদের মহাজন নাজমা বেগম ও তার স্বামী আব্দুর রশিদের দাপটের মুখে স্কুল কলেজের ছেলে মেয়েদের পাঠাতে পারছেন না স্বাক্ষরিত সাদা স্ট্যাম্পে তাদের জমি লিখে নিয়েছে নাজমা রশিদ দম্পতি টাকা আদায়ের মাছের ঘেরও লুট করে নিয়েছে তারা এখন আইনি নোটিশ দিয়ে ঋণ পিছু নিয়েছে নাজমা রশিদ দম্পত্তি কন্দুরিয়া হাই স্কুলের শিক্ষক তাপস চক্রবর্তী বলেন গ্রাম্য মহাজন নাজমা বেগমের কাছ থেকে শতকরা মাসিক দশ টাকা সুদে সাড়ে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন দুই সালে পর্যায়ক্রমে তিনি শোধ করেছেন সাত লাখ ষাট হাজার টাকা তিনি বলেন প্রতি লাখে একটি করে খালি চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প স্বাক্ষর করে দেওয়া ছিল মহাজনের কাছে মহাজন নাজমা বেগম এখন এই খালি চেকে চব্বিশ লাখ টাকা বসিয়ে আমার উপর চাপ দিচ্ছেন এমনকি লিগাল নোটিশ পাঠিয়েছেন হতাশা বক্ত করে তিনি বলেন কোথায় পাবো চব্বিশ লাখ টাকা ওই গ্রামের বাবুলাল অধিকারী স্ত্রী লতিকা অধিকারী বলেন তিনি দুটি স্ট্যাম্পে স্বাক্ষর করে এক লাখ তিরিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেন নাজমা বেগমের কাছ থেকে দৈনিক এক হাজার টাকা সুদে ছিয়াত্তর হাজার টাকা সুদ দিয়েছেন ছিয়াত্তর দিনে ঋণের বিপরীতে কয়েক বছরে তিন তিনি সাড়ে ছয় লাখ টাকা পরিশোধ পরিশোধও করেছেন নাজমা বেগমের দাবি তাকে আরও সাত লাখ চল্লিশ হাজার টাকা দিতে হবে এ নিয়ে পারিবারিক অশান্তির জেরে লতিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি বলেন তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নাজমা রুজি তার বাড়িতে যেয়ে টাকার তাগিদ দিচ্ছেন তার হুমকির মুখে তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে স্কুলে যেতে পারছেন না এমন কি 2 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষায়ও সে যেতে না পারেনি সেই হুমকিও দিয়েছেন নাজমাও তার স্বামী এদিকে একই গ্রামে তারেক সরকারি স্ত্রী যমুনা সরকার বলেন তার দুই ছেলে আশুতোষ ও শুকলাল সরকার পঁয়ষট্টি হাজার টাকা ঋণ নিয়েছিলেন একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের ভিত্তিতে এই টাকা থেকে তিনি দফায় দফায় আড়াই লাখ ও দেড় লাখ টাকা সহ চার লাখ টাকা পরিশোধ করেছেন এছাড়া ভয়ভীতি দেখিয়ে তার থেকে এগারো শতক জমি কবলা দলিল করে নিয়েছেন মহাজন নাজমা এখন নাজমা এই দলিল ফেরতও দিচ্ছেন না আরও দাবি করেছেন সাত লাখ চল্লিশ হাজার টাকা এরই মধ্যে নাজমা দম্পতি তাদের আড়াই বিঘা জমির মাছও লুট করে নিয়েছেন আশাশুনির বড়দল আফতফ উদ্দিন কলেজে জিয়েট স্কুলের প্রবাসক দেব দত্ত চক্রবর্তী বলেন তিনি তিনটি খালি চেক এবং পাঁচশো টাকার স্বাক্ষরিত সাদা স্ট্যাম্পের বিনিময়ে দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করেন এ যাবত তিনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছেন তা সত্ত্বেও এখনও তার কাছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা দাবি করে নাজমা বেগম তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিযোগ করে তারা বলেন আমাদের উপর মহাজনী নাজমা ও তার স্বামী আব্দুর রশিদ তাদের কাছ থেকে ঋণ নেওয়ার শর্ত হলো বেলা ডুববার আগে সুদের টাকা পরিশোধ করতে হবে এখন বাড়ি ঘর ছেড়ে আমরা নাজমার হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি স্থানীয় মুক্তযোদ্ধা আব্দুল হান্নান মান্নান সাংবাদ সাংবাদিকের বলেন নিরহ ও দরিদ্র এসব পরিবারের উপর নাজমা অনেক ধরনের জুলুম চালাচ্ছে তার জন্য সবাই এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রিয় প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে